শামসিং এর ইয়ংটং প্রাথমিক বিদ্যালয়ে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল শামসিং জনকল্যাণ সংঘের তরফে এদিন চক্ষু পরীক্ষা শিবিরে দারুণ সারা পড়ে চক্ষু পরীক্ষার পর বিনামূল্যে ঔষধ দেওয়া হয় সুলভ মূল্যে দেওয়া হয় চশমা পড়ুয়া ও বয়স্ক ব্যক্তিদের বিনামূল্যে চশমা দেওয়া হয় এদিনের এই শিবিরে ষাটজন চক্ষু পরীক্ষা করায় বলে সংস্থার সভাপতি সঞ্জয় রাজ বিশ্ব বলেন